এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেই মেন্স 2021 আসা এবং নিট 2014 তে আসা প্রবলেম করব। কোশ্চেনটা আমি ইংলিশে লিখেছি, ঠিক কথা, অনেকে বলবে স্যার ইংলিশ ভালো বুঝি না কি করে করব। আমি তোমাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেবো, তো তোমাদের কোনো চিন্তা থাকবে না, বাংলা ট্রান্সলেট করে দেবো, দিয়ে তারপর আমি পুরো কোশ্চেনটা বুঝিয়ে দেবো, দিয়ে তারপর তোমাদেরকে কোশ্চেন সলভ করাবো, তোমরা ধরতে পারবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এখানে কোনো লাল্লান টপ কোশ্চেন করাতে আসিনি, যা করাবো নিটে আসা কোশ্চেন, জেইতে আসা কোশ্চেন করাবো, স্ট্যান্ডার্ড কোশ্চেন করাবো। দেখো যে কোশ্চেনগুলোর জন্য তোমরা সাধারণত লাখ লাখ টাকা খরচা করে কোনো ইনস্টিটিউশনে পড়ো, সেই কোশ্চেন সোমস ক্লাসরুমের মাধ্যমে তোমরা টোটালি ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। এবং আমি তোমাদেরকে বলছি টোটালি ফ্রি অফ কস্ট আমি তোমাদেরকে এত ভালো কন্টেন্ট প্রোভাইড করব যে তোমার জন্য যেই নিটের জন্য এক্সট্রা করে আলাদা কোনো কোচিং নামার কোনো দরকার পড়বে না। চলো দেখে নাও এখানে কি বলেছে। বলছে ইফ ভেলোসিটি টাইম অ্যান্ড ফোর্স আর চুজেন অ্যাজ বেসিক কোয়ান্টিটি, মানে এতক্ষণ পর্যন্ত আমরা এম মানে মাসকে, এল মানে লেন্থকে, আর টাইম মানে টিকে বেসিক কোয়ান্টিটি বলে মানতাম। মনে করো আমাদের যাই মাত্রা বেরোতো, সাপোজ যখন আমরা ফোর্সের মাত্রা বার করতাম তখন এরকম বার করতাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, কারণ এখানে মাসটা ছিল বেসিক কোয়ান্টিটি, বা মাসটাকে আমরা মাস মানে কোনো জিনিসকে আমরা মাস লেন্থ আর টাইম দিয়ে কি করতাম ডিসকাশন করতাম, ঠিক আছে। তার মানে আমাদেরকে যে কোনো কোয়ান্টিটি বার করতে দিক না কেন, আমরা সেগুলোকে ডিসকাশন সবসময় কি দিয়ে করতাম, মাস দিয়ে, লেন্থ দিয়ে, আর হচ্ছে তোমাদের হচ্ছে টাইম দিয়ে। এই তিনটে জিনিস দিয়ে আমরা জেনারেলি ডিসকাশন করেছিলাম এতদিন পর্যন্ত। দেখো এর আগের ভিডিওতে যা করেছো তুমি এম এল টি এই ফরম্যাটে অ্যান্সার বার করেছো, তাই না? ফোর্সের ক্ষেত্রে এটা মাত্রা বলেছো, সারফেস টেনশনের ক্ষেত্রে এম টি টু দি পাওয়ার মাইনাস টু বলেছো। মনে করো দেখো সারফেস টেনশন যখন বার করতাম, এস যখন বার করতাম, আমরা এম টি টু দি পাওয়ার মাইনাস টু বলতাম। তাহলে বেসিক কোয়ান্টিটি কোনগুলোকে ধরছি, মাসটাকে আর টাইমটাকে, এগুলোকে বেসিক কোয়ান্টিটি ধরে মানছি, ঠিক আছে। যে বেসিক কোয়ান্টিটিগুলো হবে সেগুলোই মাস, লেন্থ বা টাইম, এগুলো বেসিক কোয়ান্টিটি হবে না। তাহলে বেসিক কোয়ান্টিটি কোনগুলো হবে, এবারে বেসিক কোয়ান্টিটি হবে হচ্ছে ভেলোসিটি, টাইম আর ফোর্স, এই তিনটে হচ্ছে বেসিক কোয়ান্টিটি হবে, ঠিক আছে। বুঝতে পারা গেল? মানে এবার আমাদের যে অ্যান্সারটা বেরোবে সেটা সবসময় ভেলোসিটি, টাইম আর ফোর্স এই ফরমেশনে বেরোবে, এই ফরমেশনে বেরোবে। কিন্তু অঙ্ক করবার জন্য সেগুলোকে আমরা এই ফরম্যাটে ভেঙে করব, করে আমাদের উত্তরটা কিন্তু এই ভেলোসিটি, টাইম আর ফোর্স এই ফরম্যাটেই অ্যান্সার বেরোবে, ঠিক আছে। তো এই চারটে অপশন তোমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, যেই মিনসে চারটে অপশনই পড়েছিল, কোন অপশনটা কারেক্ট হচ্ছে চলো দেখা যাক। তো দেখো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে এই যে মাস যেটা, ডাইমেনশন অফ মাস যেটা, মাসের যে ডাইমেনশন মানে এম যেটা, এটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে দেখো বলে দিচ্ছে, ভেলোসিটির ওপর, তাহলে এটা সমানুপাতিক হবে ভেলোসিটির সাথে। টাইমের ওপর ডিপেন্ড করছে টি এর সাথে, আর ফোর্সের ওপর ডিপেন্ড করছে তাহলে এফ এর সাথে। এই তিনটে কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে, দেখো ভেলোসিটি, টাইম অ্যান্ড ফোর্স আর চুজেন অ্যাজ বেসিক কোয়ান্টিটি, দেন ফাইন্ড দ্য ডাইমেনশন অফ মাস, মানে মাসটা ভেলোসিটির ওপর ডিপেন্ড করছে, মাসটা টাইমের ওপর ডিপেন্ড করছে, মাসটা ফোর্সের ওপর ডিপেন্ড করছে, তাহলে তিনটেকে লিখলাম। এবার আমি কি বলেছি, আমি প্রত্যেকের পাওয়ারে এক্স ওয়াই জেড এইভাবে লিখতে হবে, সেটা তোমরা আগের ভিডিওতেও করেছো। তো ভি এর পাওয়ারে আমরা এক্স লিখলাম, টি এর পাওয়ারে ওয়াই লিখলাম, আর এফ এর পাওয়ারে জেড লিখলাম। এবার এটাকে ভেঙে লেখো এরকমভাবে, এম সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এখানে একটা কে লেখো, ভেলোসিটিটাকে তুমি লিখতে পারো। মনে করো দেখো ভেলোসিটিকে যদি আমি ভেঙে লিখি তাহলে ভেলোসিটির মাত্রা আসে হচ্ছে এল টি তার পাওয়ারে মাইনাস ওয়ান। আগের ক্লাসেও করিয়েছিলাম ভেলোসিটির মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান। খাতা আগের মানে একদম ফার্স্ট দিনে যে আমি সূত্রগুলো যে লিখিয়ে তার যে মাত্রাগুলো বার করেছিলাম ওই খাতাটা একবার একটু খুলে দেখো, দেখতে পাবে ভেলোসিটির যে মাত্রা তোমরা পাবে হচ্ছে এল টি তার পাওয়ারে মাইনাস ওয়ান। এবার একটু টোটাল পাওয়ারটার মানে মাথায় দেখো এক্স দেওয়া আছে, লিখলাম। টি মানে টাইম, টাইমের মাত্রা টি হয়, তার পাওয়ারে ওয়াই আছে, ওয়াই লিখলাম। এফ মানে হচ্ছে ফোর্স, ফোর্সের মাত্রা এইটা হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এখানে লিখলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এবং টোটালটার পাওয়ারে যেহেতু জেড আছে তো জেড লিখলাম। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারা গেছে। এবার দেখো মাসের জায়গাতে মাসের যে মাত্রা সেটা হচ্ছে ক্যাপিটাল এম হয়, লিখলাম। মাসের মাত্রাটা ক্যাপিটাল এম হয়, লিখলাম। লেন্থের কোনো মাত্রা দেওয়া নেই, তাই জন্য এল টু দি পাওয়ার জিরো। টাইমের কোনো মাত্রা দেওয়া নেই, তাই জন্য টি টু দি পাওয়ার জিরো। শুধুমাত্র মাস বলা আছে, তাই জন্য মাসের জায়গাতে ক্যাপিটাল এম লেখা হয়েছে। লেন্থের কোনো মাত্রা বলা নেই, ওই জন্য এল টু দি পাওয়ার জিরো লেখা হয়েছে। টাইমের কোনো মাত্রা বলা নেই, ওই জন্য টি টু দি পাওয়ার জিরো লেখা হয়েছে। তারপর এটা যেরকম যেরকম রয়েছে, কে এর জায়গাতে কে লেখো, এটাকে ভেঙে লেখো। দেখো এল এর পাওয়ারে এক্স হবে, এল টু দি পাওয়ার এক্স। টি এর পাওয়ারে হবে মাইনাস ওয়ান ইন্টু এক্স, মানে হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস এক্স। তারপর দেখো টি টু দি পাওয়ার ওয়াই হবে, এখানে লিখলাম হচ্ছে টি টু দি পাওয়ার ওয়াই। তারপরে এটাকে যদি ভেঙে লিখি, এম এর পাওয়ারে হবে জেড, এম টু দি পাওয়ার জেড। তারপরে এল এর পাওয়ারে হবে জেড, এল টু দি পাওয়ার জেড। টি এর পাওয়ারে হবে মাইনাস টু জেড, টি এর পাওয়ারে হবে মাইনাস টু জেড। তাহলে এবার সাজিয়ে গুছিয়ে যদি সবকটা এম কে একত্রিত করে লিখি,
সবকটা এল কে একত্রিত করে লিখি এবং সবকটা টাইম কে একত্রিত করে লিখি তাহলে কি হয় দেখো। সবার আগে দেখো এম এল জিরো টি জিরো যেরকম আছে সেরকম লেখো, এম এল জিরো টি জিরো যেরকম আছে লেখো, কে যেরকম আছে সেরকম লেখো। সবার আগে এমগুলোকে এক জায়গায় আনো, একটাই এম দেখতে পাচ্ছি এম টু দি পাওয়ার জেড, তাহলে এখানে এম টু দি পাওয়ার জেড লিখলাম, আর কিছু লেখার দরকার নেই। এল কটা দেখতে পাচ্ছ দেখো, এল এখানে একটা রয়েছে, এল এখানে একটা রয়েছে, আর কোথাও এল রয়েছে নেই, তাহলে একবারে এল লিখলাম, লেখার পর এক্স প্লাস জেড লিখলাম, এল টু দি পাওয়ার এক্স প্লাস জেড। এবার দেখো টাইম কোথায় কোথায় রয়েছে, টাইম এইখানে একটা রয়েছে এই যে দুটো, আর একটা টাইম রয়েছে এইখানে, ঠিক আছে। তাহলে লিখতে পারি টি এর পাওয়ারে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড এইটাকে লিখলাম। আর কিছু আছে দেখে নাও, এম একটাই আছে লিখলাম, তারপরে দেখো লেন্থ কটা ছিল, লেন্থ এখানে একটা নিয়ে একটা লিখলাম, টাইম এইখানে দুটো রয়েছে আর এখানে একটা রয়েছে, টোটাল তিনটে টাইম মিলে যা আছে দেখো, এর পাওয়ারে মাইনাস এক্স আছে লিখেছি, এর পাওয়ারে ওয়াই আছে লিখেছি, এর পাওয়ারে মাইনাস টু জেড আছে লিখেছি, যেরম যেরম যেটা ছিল সেরকম সেরকম লিখেছি। আই থিঙ্ক তোমাদের কাছে বুঝতে পারা গেছে। এবার দেখো একটা কাজ করব, এবার কি করব শোনো, এবার আমরা একটা কাজ করছি, যেটা যার পাওয়ার তার সাথে তার পার্টটাকে তুলনা করছি। দেখো এখানে এম এর পাওয়ারে হিসাব মতো ওয়ান রয়েছে আর এখানে এম এর পাওয়ারে জেড রয়েছে, তাহলে আমি বলতে পারি ও দেখো এম এর পাওয়ারে জেড রয়েছে লিখলাম, আর এখানে এম এর পাওয়ারে ওয়ান রয়েছে তাহলে জেড ইকুয়াল টু ওয়ান লিখে দিলাম। তারপরে দেখো এখানে এল এর পাওয়ারে রয়েছে এক্স প্লাস জেড, এল এর পাওয়ারে এক্স প্লাস জেড লিখলাম, এখানে এল এর পাওয়ারে জিরো আছে তাহলে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো লিখলাম। তারপরে দেখো এখানে কি আছে, তারপরে দেখো এখানে টি এর পাওয়ারে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড রয়েছে, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড রয়েছে এটা টি এর পাওয়ারে, আর এখানে টি এর পাওয়ারে রয়েছে জিরো, তাহলে এইটাকে ইকুয়াল টু করে লিখলাম, এই হয়ে গেল ডেটা। এবার দেখো একটা কাজ করি, এখান থেকে এক্সের মানটা বার করো, এক্সের মান বার করলে কত হচ্ছে জেডটা অপাশে চলে যাবে, হয়ে যাবে মাইনাস জেড। তো এই যে এক্সের মান এনে এখানে বসিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা এক্স এর মান বসানোর দরকার নেই, দেখো জেড এর মান ওয়ান পেয়ে গেছি তাহলে এখানে বসিয়ে দাও জেড এর মানটা, তাহলে এক্স এর মান চলে আসবে দেখো মাইনাস ওয়ান চলে আসবে, ঠিক আছে। বুঝতে পারা গেল, এক্সের জায়গায় এক্স থাকলো, জেড এর মান যেহেতু ওয়ান পেয়েছি এটাই জেডের জায়গায় ওয়ান বসিয়ে দিলাম, আগে একটা মাইনাস আছে বসালাম, তাহলে এক্স এর মান চলে আসলো মাইনাস ওয়ান, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম মাইনাস ওয়ান, জেড এর মান পেয়ে গেলাম শুধু ওয়ান। এবার এই মানগুলো নিয়ে এই সমীকরণে বসিয়ে দিলে আমরা ওয়াই এর মানও জেনে যাবো, তাহলে এক্স এর মান দেখো কত পেয়েছি মাইনাস ওয়ান, এখানে যেই মাইনাস ওয়ান বসাবো বাইরে দেখো আর একটা মাইনাস আছে, লক্ষ্য করো ভালো করে, এক্স এর মান মাইনাস ওয়ান আছে, আমি এই এক্সের জায়গায় যেই মাইনাস ওয়ান বসাবো বাইরে দেখো আর একটা মাইনাস ওয়ান আছে, তো অল টোটাল এটা প্লাস ওয়ান হয়ে যাবে। তারপরে দেখো প্লাস ওয়াই যেরকম আছে সেরকম প্লাস ওয়াই লিখবো, মাইনাস টু যেরকম আছে লিখবো, জেড এর যে মান জেড এর মান হচ্ছে ওয়ান, তাহলে জেড এর জায়গাতে ওয়ান বসাবো ইন্টু ওয়ান, এটা ইকুয়ালস টু হচ্ছে জিরো। তাহলে দেখো এক থেকে দুই বাদ যাবে মানে মাইনাস এক হবে, সেই মাইনাস একটা যখন ওপাশে যাবে প্লাস এক হবে, তাহলে ওয়াইয়ের যে মান আসবে সেই ওয়াইয়ের মানটা আসবে হচ্ছে প্লাস ওয়ান, এই হয়ে গেল ব্যাপার। ওয়াইয়ের মানটা ওয়ান হলো, জেডের মান মাইনাস এক ওয়ান হলো, আর এক্সের মান মাইনাস ওয়ান হলো, আর জেডের মান হচ্ছে ওয়ান হলো, এই হচ্ছে তিনটে ডেটা। দেখে নাও ওয়াইয়ের মান ওয়ান, এক্সের মান মাইনাস ওয়ান, জেডের মান হচ্ছে ওয়ান, এই হচ্ছে তিনটে ডেটা। এই তিনটে ডেটাকে আমরা জাস্ট লিখে নিলাম। এবার দেখো আমাদেরকে কী কী করতে হবে, তোমরা এর আগেও করেছো সেই জিনিসটা জানো, যে এইটা হচ্ছে আমাদের বেসিক সমীকরণ, এটা হচ্ছে আমাদের বেসিক সমীকরণ, এই সমীকরণের মধ্যে ডেটাগুলোকে দেখে দেখে পুট করে দাও, এটাকে কে ধরেই করো দরকার হলে। তাহলে মাস ইজ ইকাল টু আমরা কে ইন্টু কী লিখতে পারি, ভি টু দি পাওয়ার এক্স, তাহলে ভি টু দি পাওয়ার এক্স লিখলাম, তারপর টি টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার ওয়াই লিখলাম, আর লিখতে পারি ফোর্স টু দি পাওয়ার জেড, ফোর্স টু দি পাওয়ার জেড লিখলাম। দেখো এম এর জায়গাতে এম লিখলাম, কে এর জায়গাতে কে লিখলাম, ভি এর জায়গায় ভি লিখলাম, ভি এর দেখো পাওয়ারে এক্স রয়েছে এবং সেই এক্সের মান বেরিয়েছে মাইনাস এক, তাহলে ভি এর এক্সের পাওয়ারে মাইনাস এক লিখলাম। টি মানে হচ্ছে টাইম, ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি। ওয়াই এর পাওয়ারে দেখো কত রয়েছে, ওয়াই এর পাওয়ারে দেখো এক রয়েছে, তাহলে ওয়াইয়ের জায়গায় এক লিখলাম। তারপর দেখো এখানে ফোর্স রয়েছে, ফোর্স লিখলাম। জেড এর দেখো জেড এর ভ্যালুটা কত, জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে জেড এর জায়গাতে ওয়ান লিখলাম। তাহলে উত্তর আসলো মাস ইজ ইকাল টু ভেলোসিটি টু দি পাওয়ার মাইনাস এক টাইম আর ফোর্স। তাহলে সেটা কোন অপশানে রয়েছে, ভেলোসিটি টু দি পাওয়ার মাইনাস ওয়ান রয়েছে অপশান বিতে, টি টু দি পাওয়ার ওয়ান রয়েছে, দেখো টি টু দি পাওয়ার ওয়ান রয়েছে, ফোর্স টু দি পাওয়ার ওয়ান রয়েছে, ফোর্স টু দি ওয়ান হচ্ছে মানে অপশান বি কারেক্ট, তার মানে হচ্ছে অপশান বি কারেক্ট। দেখে নাও এটা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে অপশান বি কারেক্ট, তার মানে একদম কনফার্ম হয়ে গেলাম যে এখান থেকে অপশান বি হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। তাহলে বুঝতে পারা গেল, এই হচ্ছে ওভারঅল প্রসিডিওর, নিশ্চয়ই তোমরা এখান থেকে এটা বুঝতে পেরেছো, একদম টোটাল ক্লিয়ার হয়ে গেছে। বলো কঠিন লাগলো প্রবলেমটা, যেই মেন্সে আসা প্রবলেম, নিট 2014-তে আসা প্রবলেম, দুটো পরীক্ষাতে একবারে পড়েছে, মানে তুমি ভাবো নিটে আসা করছেন, যেই মেন্সে আসা করছেন, বাট এইভাবে তোমরা করলাম, কোনো জায়গাতে কি কঠিন লেগেছে, আমার মনে হয় কোনো জায়গাতে কঠিন লাগার কথা না। একবার টোটাল জিনিসটা ভালো করে দেখো, জাস্ট ভেলোসিটিটাকে ভেঙে লিখবে, টাইমটাকে ভেঙে লিখবে, ফোর্সটাকে ভেঙে লিখবে, তারপর মাসগুলোকে একত্রিত করে লিখবে, মাস একটাই আছে এম টু দি পাওয়ার এক্স জেড, এখানে পেয়েছি এম টু দি পাওয়ার জেড, লেন্থ ক জায়গা পেয়েছি, লেন্থ এখানে একটা,
পাওয়ারে এক্স আর জেড যুক্ত হয়ে গিয়ে এল টু দি পাওয়ার এক্স প্লাস জেড হবে। আর টাইম দেখো তিন জায়গা পাবো, এখানে দুটো আর এখানে একটা, তাহলে পাওয়ারগুলোকে যোগ করে লিখলাম, তারপর উভয় দিক তুলনা করব, করে যেরকম উত্তর আসবে সেরকম। তাহলে এই ধরনের কোশ্চেন যদি আসে পরীক্ষার সময় পুরো এরকম জাস্ট এরকম জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে, ধোঁয়া ধোঁয়া করে রেখে দিতে পারবে, কোনো ব্যাপার না তোমাদের কাছে। তাহলে এই হয়ে গেল তোমাদের হচ্ছে জেই মেন্সে আসা একটা ভালো প্রবলেম। চলো আরো প্রবলেম করা যাক। এবার আমরা করবো জেই মেন্স 2019 আসা প্রবলেম। দেখো এই কোশ্চেনটাও আগের টাইপের কোশ্চেন, তাই আমি তোমাদেরকে বলবো ভিডিওটাকে পজ করো, পজ করে আগে হচ্ছে প্রবলেমটা নিজেরা সলভ করো, দেখো তারপর উত্তরটা পাচ্ছ কিনা করতে, ঠিক আছে? তারপর যদি পেরে যাও তাহলে তো খুব ভালো কথা, তাহলে জাস্ট সলিউশনটা দেখে নেবে যে কোনটা অপশানটা কারেক্ট হবে এখানে, সেটা খালি দেখে নেবে, নিয়ে বেরিয়ে যাবে পরের কোশ্চেনে চলে যাবে। আর যদি দেখো যে হচ্ছে না তাহলে ভিডিওটা আর একবার দেখো, পজ করে আগে ট্রাই করো কোশ্চেনটা, আমার কাছে এটাই বলো। আর দেখো বলছি ইফ স্পিড হচ্ছে ভি, অ্যাক্সিলারেশন হচ্ছে এ, স্পিড মানে হচ্ছে তোমরা জানো দ্রুতি বোঝায়, অ্যাক্সিলারেশন মানে তোমরা জানো ত্বরণকে বোঝায়, আর ফোর্স, ফোর্স মানে হচ্ছে বলকে বোঝায়, আর কনসিডার্ড অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর বেসিক কোয়ান্টিটি হচ্ছে সেম জিনিস, যেরকম ওই আগেই বোঝালাম যে আগে আমরা জেনারেলি মাস, লেন্থ, টাইম দিয়ে লিখতাম, কিন্তু এই কোয়েশ্চেনটার জন্য আমাদেরকে স্পিডটাকে, অ্যাক্সিলারেশনটাকে আর ফোর্সটাকে বেসিক কোয়ান্টিটি ধরে চলতে হবে, এইটা হচ্ছে কাজ। তো এইগুলোর ওপর কোনটা ডিপেন্ড করছে, এগুলোর ওপর ডিপেন্ড করছে হচ্ছে ওয়াইটা, ওয়াই মানে হচ্ছে ইয়াংস মডিউলাস, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, আগের মানে ভিডিওতে আমি বলেছিলাম যে ইয়াংস মডিউলাসের যে মাত্রাটা হয় সেটা আপাতত মুখস্থ করে চলো, পরে যখন স্থিতিস্থাপকতা চ্যাপ্টার পড়ানো হবে তখন সেখানে ইয়াংস মডিউলাসের মাত্রা আমি তোমাদেরকে বলে দেবো কী করে হচ্ছে না হচ্ছে। তো আপাতত আমরা মুখস্থ করে চলবো। তো ইয়াংস মডিউলাসটা তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা ডিপেন্ড করে ভেলোসিটির ওপর, অ্যাক্সিলারেশনের ওপর আর ফোর্সের ওপর, তিনটে ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। তাহলে সেই হিসাবে যদি আমি লিখি তাহলে আমি এরকমভাবে লিখতে পারবো, ইয়াংস মডিউলাসটা ডিপেন্ড করে ভেলোসিটির ওপর, ডিপেন্ড করে অ্যাক্সিলারেশনের ওপর, ডিপেন্ড করে ফোর্সের ওপর, ঠিক আছে? তাহলে কী ডিপেন্ড করে দেখো, ইয়াংস মডিউলাসটা ডিপেন্ড করে ভেলোসিটির ওপর, ওই জন্য ভি লিখেছি, ডিপেন্ড করে অ্যাক্সিলারেশনের ওপর, ওই জন্য এ লিখেছি, তারপরে দেখো ডিপেন্ড করে ফোর্সের ওপর, ওই জন্য এফ লিখেছি, তিনটের ওপর ডিপেন্ড করে, তিনটেকে লিখে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে টার্মগুলো পেলাম এটা দিয়ে কীভাবে সলিউশন হবে, দেখো ইয়াংস মডিউলাসের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে, দেখো আগে নর্মালি এটা লিখে নিই, ওয়াই সমানুপাতিক তুলে দিয়ে এখানে কে লিখলাম, ভি লিখলাম, এ লিখলাম, এফ লিখলাম, আগে এতটুকু অবধি লিখলাম। লেখার পর দেখো কী করবে, ভালো করে শুনবে জিনিসটা, ইয়াংস মডিউলাসের যে মাত্রা ছিল সেটা ছিল এইটা, এম এল তার পাওয়ারে -1, টি তার পাওয়ারে -2, এম এল তার পাওয়ারে -1, টি তার পাওয়ারে -2, এটা ছিল ইয়াংস মডিউলাসের ফর্মুলা। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটার পাওয়ারে এক্স দিয়ে লিখতে হয়, তারপরটাতে ওয়াই দিয়ে লিখতে হয়, তারপরটাতে জেড দিয়ে লিখতে হয়, সেরকমভাবে এটার পাওয়ারে এক্স হবে, এটাই ওয়াই হবে, এটাই জেড হবে। দেখো এই যে ভেলোসিটি যেটা দেখতে পাচ্ছ, এর যে মাত্রা, ভেলো কের জায়গায় কে থাকলো, ভেলোসিটির যে মাত্রা সেটা হচ্ছে এল টি তার পাওয়ারে -1, আর পাওয়ারে যেরকম এক্স আছে সেরকম এক্স লিখলাম। তারপরে দেখো এ রয়েছে, দেখো এ রয়েছে না, এ রয়েছে না, এ মানে তো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের মাত্রা এইটা হয় কিনা চিন্তা করে দেখো তো, এল টি তার পাওয়ারে -2, আর পাওয়ারে যেরকম ওয়াই আছে সেরকম ওয়াই, আগের ভিডিওতে পড়ানো হয়েছিল যে অ্যাক্সিলারেশন বা ত্বরণের মাত্রা এল টি তার পাওয়ারে -2 হয়, যেরকম হয় সেরকম লিখেছি, পাওয়ারে ওয়াই আছে তাই পাওয়ারে ওয়াই লিখেছি, কোনো সমস্যা নেই এতটুকু অবধি বুঝতে। তারপর দেখো ফোর্স, ফোর্সের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 হয়, এটা লিখলাম, পাওয়ারে যেরকম জেড হয় জেড লিখলাম, এতটুকু অবধি দেখো কোনো সমস্যা কিনা। ভেলোসিটি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1, পাওয়ারে এক্স আছে, পাওয়ারে এক্স লিখেছি। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, এই যে এল টি টু দি পাওয়ার -2 লিখেছি, পাওয়ারে ওয়াই ছিল, পাওয়ারে ওয়াই লিখেছি। ফোর্সের যে মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, এটার পাওয়ারে দেখো জেড ছিল তো পাওয়ারে জেড লিখেছি, যেরকম যেরকম হয় সেরকম সেরকম লিখেছি, বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা হওয়ার কথা না এতটুকু অবধি, এতটুকু অবধি নিশ্চয়ই বুঝতে পারা গেছে। এবার যা সেটাকে ভেঙে লেখো, তাহলে দেখো এম এল তার পাওয়ারে -1, টি তার পাওয়ারে -2 ইজিক্যাল টু কে, এল এর পাওয়ারে হবে এক্স, এল টু দি পাওয়ার এক্স, টি এর পাওয়ারে হবে দেখো -1 × এক্স, মানে হয়ে যাবে টি এর পাওয়ারে -x, এখানে দেখো এল এর পাওয়ারে হবে ওয়াই, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই লিখলাম, তারপর দেখো টি এর পাওয়ারে -2y হবে, -2y হবে, তাহলে টি এর পাওয়ারে -2y লিখলাম, তারপর এম এর পাওয়ারে হবে জেড, এম টু দি পাওয়ার জেড, তারপর দেখো এল এর পাওয়ারে হবে জেড, এল টু দি পাওয়ার জেড, তারপর দেখো টি এর পাওয়ারে হবে -2z, টি এর পাওয়ারে হবে হচ্ছে -2z, এটা লিখলাম। তাহলে দেখো কী হচ্ছে, প্রত্যেকটা ডেটা এখান থেকে পাওয়ার পর আমি কীভাবে লিখতে পারি, দেখো এটা যেরকম আছে সেরকম লিখলাম, এম এল তার পাওয়ারে -1, টি তার পাওয়ারে -2 যেরকম আছে লিখলাম, কে যেরকম আছে লিখলাম, আগে মাসগুলো দেখে নিই কটা মাস আছে, একটাই মাস আছে এম টু দি পাওয়ার জেড, তাহলে এখানে লিখলাম এম টু দি পাওয়ার জেড, তারপর এলগুলোকে কালেক্ট করো, এখানে একটা এল টু দি পাওয়ার এক্স আছে, এখানে একটা এল টু দি পাওয়ার ওয়াই আছে, এখানে একটা এল টু দি পাওয়ার জেড আছে, আর কাউকে দেখতে পাচ্ছ এল নেই, তাহলে একটা এল লেখো, এর পাওয়ারে এক্স,
এর পাওয়ারে ওয়াই, এর পাওয়ারে জেড। তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে এল টু দি পাওয়ার, হয়ে গেল কাজ। আচ্ছা টাইমের এখানে দেখো টি টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে টি লিখবো, লেখার পাওয়ারে মাইনাস এক্স যেরম আছে সেরম লিখবো, প্লাস দিয়ে এখানে দেখো মাইনাস টু ওয়াই আছে পাওয়ারে, তাহলে মাইনাস টু ওয়াই লিখবো এটা, তারপরে দেখো টি এর পাওয়ারে মাইনাস টু জেড আছে, তাহলে মাইনাস টু জেড লিখবো, যেরম যেরম পাওয়ারগুলো আছে জাস্ট খালি লিখে দাও। এর পাওয়ারে মাইনাস এক্স আছে লিখেছি, এই টাইমটার পাওয়ারে মাইনাস টু ওয়াই আছে লিখেছি, এই টাইমটার পাওয়ারে মাইনাস টু জেড আছে লিখেছি, যেরকম যেরকম ছিল সেরকম সেরকম দেখে দেখে লিখেছি, কোনো অসুবিধা হওয়ার এতটুকু অব্দি কথা না। এবার আমরা কি করব, আমরা দুটো সাইডকে তুলনা করব, করে যেটার মান যেটা সেটা লিখবো। দেখো এখানে দেখো এম এর পাওয়ারে জেড রয়েছে, এখানে এম এর পাওয়ারে কেউ নেই মানে হিসাব মতো এখানে ওয়ান আছে, হিসাব মতো ওয়ান আছে, এখানে এম এর পাওয়ারে জেড রয়েছে, এখানে এম এর পাওয়ারে কেউ নেই মানে ওয়ান আছে, তাহলে আমাদেরকে লিখতে হবে জেড ইজ ইকাল টু ওয়ান, এটা একটা হয়ে গেল। তারপর দেখো এখানটাতে কত রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা রয়েছে এল এর পাওয়ারে, আর এখানে দেখো এল এর পাওয়ারে রয়েছে মাইনাস ওয়ান, এখানে দেখো এল এর পাওয়ারে ছিল মাইনাস ওয়ান, লিখলাম হলো এতটুকু অবধি, হলো এতটুকু অবধি। আচ্ছা এই দিকটাতে দেখাও, এই দিকটাতে দেখাও, এখানে টি এর পাওয়ারে রয়েছে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড, মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড এটা টি এর পাওয়ারে হয়েছে, এখানে দেখো টি এর পাওয়ারে মাইনাস টু আছে, তাহলে এখানে টি এর পাওয়ারে মাইনাস টু রয়েছে, যেরম যেরম ছিল সেরম সেরম লিখে দিলাম। এবার কি করব দেখো, জেড এর মান যেটা ওয়ান সেটাই জেড এর জায়গাতে বসাবে, জেড এর মান যেটা ওয়ান সেটা এখানে জেড এর জায়গাতে বসাবে, কি হবে সলিউশন দেখো, তাহলে জেড এর মানটা ওয়ান নিয়ে গিয়ে এখানে বসাই, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকাল টু মাইনাস ওয়ান, এটা হলো। এবার এই যে তোমার এখানটা যেটা দেখতে পাচ্ছ প্লাস ওয়ান, ওটা যেই ওপাশে চলে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে, মানে এটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু প্লাস ওয়ান, ওপাশে গেল মাইনাস ওয়ান হলো, অলরেডি একটা মাইনাস ওয়ান প্রেজেন্ট, তাহলে এটা টোটালটা হয়ে যাবে মাইনাস টু, সমীকরণ নাম্বার ওয়ান রেডি। ঠিক আছে দেখে নাও, প্লাস ওয়ানটাকে যেই ওপাশে নিয়ে যাবো মাইনাস ওয়ান হবে, অলরেডি একটা মাইনাস ওয়ান ছিল তো টোটাল মাইনাস টু হয়ে যাবে। ঠিক আছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হয়ে গেল, মাইনাস টু। এখানে দেখো তুমি যখনই ওয়ান পুট করবে, এই যে জেড এর মান যেটা, জেড এর মান যেটা ওয়ান, এটা নিয়ে গিয়ে যখনই এখানে পুট করবে কত হবে দেখো, মাইনাস এক্স জেরো মাঝে থাকলো, মাইনাস টু ওয়াই জেরো মাঝে থাকলো, মাইনাস টু জেরো মাঝে থাকলো, জেড এর জায়গাতে, জেড এর জায়গাতে ওয়ান আছে, এই জেড এর জায়গাতে ওয়ান বসাও, তাহলে জেড এর জায়গাতে ওয়ান বসালাম ইজ ইকাল টু মাইনাস টু। দেখো এই মাইনাস টুটা, এই যে মাইনাস টুটা যেই সমীকরণের ওপাশে যাবে হয়ে যাবে প্লাস টু, এখানে মাইনাস টু আছে, যেই সমীকরণ ওপাশে যাবে প্লাস টু হয়ে যাবে, তার মানে দেখতে এরকম লাগবে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু মাইনাস টু, পাশে গেল প্লাস টু হয়ে গেল, অলরেডি একটা মাইনাস টু ছিল, জিরো হয়ে যাবে টোটালটা, মাথা ঢুকেছে জিনিস, বিষয়টা কি বললাম, এখানে মাইনাস টু ছিল, এখান থেকে মাইনাস টু যেই পাশে যাবে প্লাস টু হয়ে যাবে, তাহলে মাইনাস টু প্লাস টু মিলে জিরো হবে কিনা রে ভাই, জিরো হবে এটুকু মানো, তাহলে এটা হচ্ছে জিরো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে এতটুকু অবধি। এবার দেখো, এবার দেখো মন্দি শুনবে, মন্দি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দেখো এখানে মাইনাস টু ওয়াই আছে ওপাশে পাঠালাম, তাহলে এক্স ইজ ইকাল টু হয়ে যাবে, মাইনাস এক্স ইজ ইকাল টু হয়ে যাবে প্লাস টু ওয়াই, তাহলে শুধু এক্স ইজ ইকাল টু হয়ে যাবে মাইনাস টু ওয়াই, এইটুকু নিশ্চয়ই মানো, এক্সের মান হয়ে গেল মাইনাস টু ওয়াই, বলো বুঝতে পারলে কিনা, এক্সের মান মাইনাস টু ওয়াই হবে মানে কিনা, মাইনাস টু ওয়াই ওপাশে গেল প্লাস টু ওয়াই হলো, তাহলে মাইনাসটাকে যদি ওপাশে পাঠিয়ে দিই তাহলে এটা মাইনাস টু ওয়াই হয়ে যাবে, আবার বলছি ভালো করে শোনো, মাইনাস টু ওয়াই ওপাশে গেল হয়ে গেল প্লাস টু ওয়াই, তাহলে বাঁ হাতে মাইনাস এক্স ছিল, এবার মাইনাসটাকে যেই ওপাশে ছুঁড়ে মারবো এটা হয়ে যাবে মাইনাস টু ওয়াই, এতটুকু অবধি বুঝতে পেরেছ। এবার এক্সের মান মাইনাস টু ওয়াই এনে এইখানটাতে বসিয়ে দাও, দিলে আমাদের ওয়াইয়ের মান ক্যালকুলেশন হয়ে যাবে, আমি বাকি পার্টটা এখানে সলিউশন করছি, জায়গা ছোটো, ঠিক আছে, তাহলে এক্সের মান যেটা মাইনাস টু ওয়াই এই এক্সের জায়গাতে বসাও, তাহলে আগে সমীকরণটা টুকে নিই, এক নম্বরটা টুকে নিই, যেটা রয়েছে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু রয়েছে মাইনাস টু, এটা রয়েছে লিখে নিলাম, এটা লিখে নিলাম আগে, লিখে নেওয়ার পর কী করবো দেখো, এক্সের মান মাইনাস টু ওয়াই, তাহলে এই এক্সের জায়গাতে সেই মাইনাস টু ওয়াইটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই ইজ ইকাল টু হচ্ছে মাইনাস টু, তার মানে মাইনাস টু ওয়াই আর প্লাস ওয়াই বাদ গেলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস টু, মাইনাস মাইনাস কেটে গেল, ওয়াইয়ের মান বেরোলো দুই, ওয়াইয়ের মান যদি দুই বেরোয়, ওয়াইয়ের মান যদি দুই বেরোয়, ওয়াইয়ের মান দুইটা এখানে এনে বসাও, এক্সের মান বেরিয়ে যাবে মাইনাস চার। ঠিক আছে কী করব, এই জায়গাটাতে আমাদের দেখো কী ছিল, এক্সের মান ছিল হচ্ছে মাইনাস টু ওয়াই, এইটা বেরিয়েছিল, এক্সের মান বেরিয়েছিল মাইনাস টু ওয়াই, এইটা বেরিয়েছিল লিখলাম, ওয়াইয়ের মান দুই আছে, ওয়াইয়ের জায়গায় এনে বসাও, তাহলে কত হবে এক্স ইজ ইকাল টু মাইনাস টু ইন্টু টু ইজ ইকাল টু আসবে হচ্ছে মাইনাস চার, তাহলে এক্সের মান এলো মাইনাস চার, ওয়াইয়ের মান এলো দুই, আর এখান থেকে দেখো জেড এর মান বেরিয়েছে হচ্ছে ওয়ান, তিনটে মান বেরিয়েছে, জেড এর মান ওয়ান বেরিয়েছে, ওয়াইয়ের মান দুই বেরিয়েছে এবং এক্সের মান মাইনাস চার বেরিয়েছে। ঠিক আছে ডেটা কমপ্লিট। এইবার আমি তোমাদেরকে বলেছিলাম সমীকরণ বানানোর কথা, সমীকরণ তোমরা এখান থেকে বানাতে পারো, কী করে বানাতে হয় তোমরা সেটা নিশ্চয়ই জানো, যে আমাদের এইটা হচ্ছে মেন সমীকরণ, এটা হচ্ছে আমাদের মেন সমীকরণ, যেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, ওয়াই ইকুয়ালস টু কে ভি টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই এফ টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার ওয়াই এফ টু দি পাওয়ার জেড, দেখে নাও ভালো করে, এ টু দি পাওয়ার ওয়াই এফ টু দি পাওয়ার জেড, যেরম যেরম ছিল লিখেছি, ওয়াইয়ের জায়গায় ওয়াই লিখলাম, কে এর জায়গায় কে লিখলাম, ভির জায়গাতে দেখো এক্স যেটা দেখতে পাচ্ছ, এক্সের মান হচ্ছে মাইনাস চার, তাহলে ভির জায়গাতে পাওয়ারে মাইনাস চার বসাও, এ যেটা দেখতে পাচ্ছ তার পাওয়ারে ওয়াই আছে,
ওয়াইয়ের মান কত ভাই? ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে দুই, তাহলে ওয়াইয়ের জায়গাতে দুই বসাও। আর এফ যেটা দেখতে পাচ্ছ এফ থাকবে, জেড যেটা দেখতে পাচ্ছ জেড এর মান হচ্ছে ওয়ান, তাহলে জেড এর জায়গাতে ওয়ান বসাও। তাহলে অল টোটাল ইয়াংস মডুলাসের ফর্মুলা আসলো ভি টু দি পাওয়ার মাইনাস চার এ স্কোয়ার এফ। তাহলে সেটা কোন অপশানে আছে? সেটা রয়েছে কোন অপশানে খেয়াল করো, খোঁজো কোন অপশানে রয়েছে, নিজেরা খোঁজো। ভি টু দি পাওয়ার মাইনাস চার এ স্কোয়ার এফ, ভি টু দি পাওয়ার মাইনাস চার এ স্কোয়ার এফ অপশান ডিতে রয়েছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান, জেই মিন্স 2019 প্রবলেম। ঠিক আছে, দেখে নাও, কোনো জায়গাতে কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা হলে ক্লিয়ার করো আগে। এতটুকু অবধি যদি কারোর কোনো জায়গাতে কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশানে অবশ্যই বলবে। আমার মনে হয় তোমরা আই থিঙ্ক বুঝতে পারা গেছে, এতটুকু অবধি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার ছটা কোয়েশ্চেন করালাম, সামান্য ডাইমেনশন অ্যানালাইসিসের ওপর ছটা কোয়েশ্চেন করিয়েছি, ছটা কোয়েশ্চেন সলিড কোয়েশ্চেন করিয়েছি তোমাদেরকে, ছটা কোয়েশ্চেন করিয়েছি। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন ছখানা হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অ্যানালাইসিসের এই পার্টটা নিয়ে বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, দেখো বলে তোমাদের কাছে আর ভিডিও আসছে হিসাব মতো এই টপিকের ওপর, ডাইমেনশন অ্যানালাইসিসের ওপর একটা ভিডিও, চেষ্টা করব ওটার সাথেই সিগনিফিকেন্ট নাম্বার বা রাউন্ডিং অফ দিয়ে দেওয়ার। তাহলে একটা ভিডিওর মধ্যে হয়ে গেল, তাহলে তিনটে ভিডিও হলো, আগে একটা এসছে, এটা একটা, ওর পরে একটা, টোটাল তিনটে ভিডিও হলো। আর এরর অ্যানালাইসিসের ওপর একটা ভিডিও, টোটাল চারটে ভিডিও হলো, টোটাল চারটে, বড় জোর পাঁচটা, পাঁচটা ভিডিওর মধ্যে আমরা টোটাল কমপ্লিট করব, টোটাল কমপ্লিট করব হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তাহলে এবার এই পাঁচটা ভিডিওর মধ্যে দুটো ভিডিও তো তোমরা আজকেই পেয়ে গেলে, নেক্সট উইকের দিকে আমরা আরও দু তিনটে ভিডিও কভার করব, টোটাল পরের সপ্তাহের মধ্যে সম্ভবত আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট পুরো কমপ্লিট করা হয়ে যাবে। একটা কোয়েশ্চেন এরকম থাকবে না যে তোমরা পারবে না, সমস্ত টপিক সমস্ত জায়গা আমরা কনসেপ্টকে কভার করে চলবো। ইভেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যেরকম জেই মেন্সে আসা কোয়েশ্চেন, নিটে আসা কোয়েশ্চেন, এরকম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করব। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আর তিনটে বড় জোর ভিডিও আসবে, দুটো থেকে তিনটে, তার মধ্যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট পুরো কমপ্লিট করাবো, কোনো জায়গা বাকি রাখবো না। ঠিক আছে, তারপরে আমাদের তো ওয়ান ডি মোশন হয়েই রয়েছে, ওয়ান ডি মোশনের জাস্ট খালি ক্যালকুলাস বেস কিছু প্রবলেম বাকি আছে ওটুকু, আর গ্রাফটা করিয়ে দিলে ওয়ান ডি মোশন শেষ হয়ে যায়, ওই জায়গাটা কভার করে দেবো। রিভার বোর্ড প্রবলেমটা করালে ভেক্টর পুরোপুরি শেষ হয়ে যায়, তো ভেক্টরের জন্য রিভার বোর্ড প্রবলেম করিয়ে দেবো, টপিক শেষ হয়ে গেল। আর কি বাকি থাকলো? সই তো গেল এখান থেকে। আর তারপরে আমরা নিউটনস লস অফ মোশন থেকে যেরকম চলছে সেরকম ইলেভেনটা কভার করার চেষ্টা করব। এই হচ্ছে হচ্ছে আমাদের বিষয়। আমি তোমাদেরকে যাওয়ার আগে একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, হোমওয়ার্কটা একটুখানি কোয়েশ্চেনটা মানে দেখো স্ক্রিনের ওপর হয়তো কোয়েশ্চেনটা আসছে, ওই কোয়েশ্চেনটা তোমরা মাস্ট সলিউশন করবে, WBJEE 2018-তে প্রবলেমটা পড়েছিল, সলিজেরা করবার। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ডাইমেনশন অ্যানালাইসিস, রাউন্ডিং অফ এবং সিগনিফিকেন্ট নাম্বার একসাথে কভার করব, তারপরে ভিডিওতে এরর অ্যানালাইসিস করে আমরা টোটাল চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। আর যদি কিছু খুচকাচ পার্ট বাকি থাকে সেটা আমরা লাস্ট ভিডিওতে কভার করব। ঠিক আছে, টোটাল আর তিনটে পার্ট আসবে, তিনটে পার্টে আমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।